ট্রেকিং বেঙ্গল ওয়েটিং ফার্স্ট। এভাবেও যে কোনোদিন বাড়ি ফেরা যাবে ভাবতে পারেননি বছর 29 মজিরন বিবি। একেবারে সিনেমার কায়দায় হারিয়ে যাওয়া মজিরন ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে ফিরলেন অসমের বরপেটা জেলার বাড়িতে। তবে এই যোগসূত্র তৈরি করে দিয়েছে হ্যাম রেডিও। 2015 সালে 4 মার্চ বরপেটা জেলার কুরিয়া গ্রাম থেকে নিখোঁজ হয়ে যান মজিরন। নিখোঁজ হওয়ার মাস তিনেক আগে মজিরনের বিয়ে হয়, কিন্তু মজিরনকে ছেড়ে চলে যান স্বামী। তখন থেকে মজিরন মানসিক ভারসাম্য হারান। নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু পরে কার্যত হাল ছেড়ে দেন। আসাম থেকে মজিরন নামে মেয়েটা এইখানে নিয়ে এসেছে। আমরা পুলিশের কাছে ফটো আর আমাদের কাগজ দিয়েছিল, সেইভাবে আমরা পুলিশের কাছ থেকে নম্বর ফোন নম্বর নিয়ে আর সেই যোগাযোগ করে এখানে এসে আমরা এটা আমার স্বাস্থ্য বন্ধু আগে থেকে মাথার উপরে অল্প খারাপ ছিল। এখানে এসে যা ভাবলাম যোগাযোগ করে আমাদেরকে এখানে সহযোগিতা করেছে। পুলিশে আমাদের বাড়ি থেকে এসেছিল, ফটো দেখেছে, মেয়ে দেখেছে বলে নাম সব ঠিক মিলে তারপরে ফটো দেখে চিনছি। গত 21 জুলাই কুস্তির শিরাকোলের কাছে জাতীয় সড়কের পাশে এক ভবপুরে মহিলা প্রসব যন্ত্রণায় চিৎকার করছিলেন। তা দেখে এলাকার মানুষ স্থানীয় থানায় খবর দেন। পুলিশ মহিলাকে নিয়ে ভর্তি করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পথেই মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন। মা ও সদ্যজাত সন্তানের চিকিৎসার তদারকি করতেন হাসপাতালের সহকারী সুপার সুপ্রিম সাহা। এরপর মহিলার পরিচয় জানার চেষ্টা শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু মহিলার ভাষা বাধা হয়ে দাঁড়ায়। হাসপাতালের এক নার্স অসমীয়া ভাষা জানতেন, তিনি প্রথম মহিলার পরিচয় জানার চেষ্টা করেন, কিছুটা সফলও হন। জানা যায় মহিলা অসমের বরপেটা জেলার বাসিন্দা। এরপর হ্যাম রেডিওর অসমের প্রতিনিধিরা খুঁজে বের করেন মহিলার পরিবারকে। আজকে আমরা এসেছি ডায়মন্ড হারবার জেলা হসপিটালে, কারণ একটি ঘটনার আমাদের জানান এখানকার সুপার, যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন, উনি জানান যে 21 দিন আগে এক তরুণী এখানে ভর্তি হয় এবং তাকে ভর্তি করে একজন চা বিক্রেতা এবং পুলিশ মানসিক ভারসাম্যহীন অবস্থায়। কিন্তু কদিন পরেই তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন। এখন তার যা ভাষা ছিল সেই ভাষা এখানে কেউ বুঝতে পারছিল না, কোনোভাবেই জানা যাচ্ছিল না তার বাড়ির ঠিকানা কী, কোথা থেকে তিনি এসছেন। তখন আমাদের একজন হ্যাম বন্ধু তিনি এনার সাথে কথা বলেন, ওই তরুণীর সাথে কথা বলে বুঝতে পারেন যে আসামের তরুণী, আসামের বাসিন্দা। এবং ওখানে যে হ্যাম রেডিও রয়েছে তাদের সাথে আমরা হ্যাম বন্ধুদের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে ওনার বাড়ির লোকের সাথে যোগাযোগ করি এবং ছবি পাঠানো হয়। তখন ওনার বাড়ির লোকেরা ওনাকে শনাক্ত করেন এবং আজকে ওনাদের নিয়ে এসেছি বাড়ির লোকের হাতে, আমরা এবং ডায়মন্ড হারবার হসপিটালের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই মিলে ওনাকে বাড়ি পাঠাবার জন্যে তুলে দিয়ে। এখন কাজের তো চ্যালেঞ্জ সবসময় থাকে, এবং যখন এই ধরনের কাজের সাথে একটা শিশু যুক্ত থাকে তখন চ্যালেঞ্জটা আরও বেড়ে যায়। হ্যাঁ, সেইভাবেই আমরা চ্যালেঞ্জটা নিয়েছি এবং চ্যালেঞ্জটা আজকে সাফল্যমণ্ডিত হয়েছে সবাইকার সহযোগিতায়। শুধু যে আমরা একা করেছি তা নয়, আমাদের একজন হ্যাম বন্ধু এসেছেন, তাছাড়া এখানকার সুপার, এখানকার নার্সরা অক্লান্ত পরিশ্রম করে তাকে সুস্থ করে তুলেছেন এবং কন্যা সন্তানটিও ভালো আছে। এদিন মজিবনের মা মছিবন নেশা ও ভাই শফিকুল ইসলাম বাড়ি ফিরে নিয়ে যান। 21 জুলাই প্রসূতি বিভাগে পুলিশ আমাদের ডায়মন্ডহারবার থানা থেকে একটি মা একটা ছোট্ট সদ্যজাত বাচ্চাকে আমার এখানে ভর্তি করে দিয়ে যায়। সাথে সাথে আমাদের হাসপাতালের পক্ষ থেকে ওকে দেখভালের জন্য লোকজন রাখা হয় এবং ও সুস্থ হওয়ার পরে ওর সাথে কথা বলে ওর হাতে একটা কাগজ আমরা দিলাম। দেওয়ার পরে ও কিছু দেখলাম অসমীয়া ভাষায় লিখেছে এবং সেটাকে নিয়ে এবং ওর সঙ্গে কথোপকথনের ভিডিও রেকর্ড করলাম আমার করে আমি হ্যাম রেডিওর পশ্চিমবাংলার যে সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসবাবুকে আমি পাঠালাম। অম্বরীশবাবুর সাথে সাথে ওইটাকে নিয়ে আসামে
যারা অসমীয়া ভাষা জানে তাদের ভিডিও পাঠিয়ে ওর ভাষা বোঝার চেষ্টা করে পরবর্তীতে ওকে জানতে পারলাম বরপেটাতে বাড়ি। তারপরে হ্যাম রেডিও টিম বরপেটাতে গিয়ে ওর বাড়িতে ঠিকানা খুঁজে বার করে এবং গতকাল ওরা ওখান থেকে ট্রেনে করে আজকে আমাদের হাসপাতালে এসছে এবং ওকে আমরা আইডেন্টিফাই করি এবং ওর বাড়ির মাকেও চিনতে পারে, ওর দাদা কাকার ছেলে এসছে তাকেও চিনতে পারে। এই মুহূর্তে অসুস্থ, ওর বেবিও সুস্থ, আজকে ওকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি, ওকে বাড়ির লোকের হাতে দিয়ে দিচ্ছি, ওরা আজকে এখান থেকে আসার জন্য। তবে তার সদ্যজাত সন্তানকে নিয়ে গোল বেঁধেছে মজিরানের মা, চান না এই সদ্যজাতকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু অসম পুলিশ কড়াভাবে নির্দেশ দিয়েছে সদ্যজাতকে নিয়েই বাড়ি ফিরতে হবে। রেডিওর সঙ্গে আমাদের হাসপাতালের অনেকদিনের কানেকশন, পার্টিকুলারলি আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিম সাহা আসার পর থেকে হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করি। এর আগেও আমরা প্রায় তিন চারজন ওই গঙ্গাসাগরে আসার পরে হারিয়ে গেছে এরকম দু তিনজনকে আমরা তাদের বাসায় ফেরত পাঠাতে পেরেছি এবং এর জন্য হ্যাম রেডিও মানে ধন্যবাদ তাদেরকে, সেই ঠিকানা খুঁজে বার করা, তাদের আত্মীয় পরিজনদেরকে নিয়ে আসা। এবারেও একইভাবে আমরা ওদের সাহায্য নিয়েছিলাম এবং ওরা সেটা করেওছেন আসামের একটা জায়গায় এবং তার মা এবং অন্যান্য আত্মীয়রা এসছে নিয়ে যেতে আসবে। রাস্তায় ডেলিভারি হয়ে যায়, সেই অবস্থায় সদ্যজাত এবং মাকে নিয়ে পুলিশ এখানে এসে ভর্তি করে দিয়ে যায়। এখন মা বাচ্চা দুটোই ভালো আছে, দুজনেই পরিবার এসছে আজকে ওরা বাড়ি নিয়ে সমস্ত নথিপত্র নিয়ে দেখা করেছে আজকে ওরা বাড়ি। ডায়মন্ড হারবার থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করল ডক্টর নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড কার্স স্কুল লো ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর, জ্যোতিষী সুকান্ত হালদার চেম্বার ফতেপুর ফলতা, সুস্থ নার্সিং হোম কপাডার ডায়মন্ড হারবার, গৌরী পুস্তকালয় পূর্বাঞ্চল বাজার অথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার